অঙ্কে মস্তিষ্ক ভালো হওয়ার জন্য মেয়েকে দাবাতে ভর্তি করান। তারপর থেকেই দাবায় একের পর এক সাফল্য। এবার অনূর্ধ্ব ১৭ জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হলো বাংলার মেয়ে মৃত্তিকা মল্লিক। বাড়ির কেউ দাবারু নন, শুধুমাত্র নিজের প্রচেষ্টার অধ্যবসানোর জেরেই আজ চ্যাম্পিয়ন হয়েছে হুগলির ২ নম্বর কাপাসডাঙ্গা কলোনির বাসিন্দা মৃত্তিকা। অনূর্ধ্ব ১৭ মেয়েদের সর্বভারতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গোটা দেশের তথা বাংলার মুখ উজ্জ্বল করেছে এই কিশোরী। গত পয়লা মে থেকে ৯ই মে পর্যন্ত পাঞ্জাবের জলন্ধরে অনূর্ধ্ব ১৭ স্তরের দাবার প্রতিযোগিতার আসর বসে। সেখানেই সুইস পদ্ধতিতে ১১ রাউন্ড খেলায় ৯.৫ পয়েন্ট পেয়ে প্রথম হয়েছে চুচুড়ার বাসিন্দা মৃত্তিকা। প্রতিযোগিতায় ৪ জন প্রতিযোগীকে হারিয়ে প্রথম স্থান অধিকার করেছে হুগলির এই দাবার বিজয়ী কন্যা। আছে সেটা হচ্ছে আমি আন্ডার-17 ন্যাশনালে পেয়েছি, যেটা হচ্ছে আমাদের পাঞ্জাব জলন্ধরে খেলা হচ্ছিল। এটা হচ্ছে আমাদের শুরু হয়েছিল ১ তারিখ থেকে আর এটা ৯ তারিখ অবধি চলেছে। আমাদের হচ্ছে টোটাল ১১ রাউন্ডের খেলা ছিল, যেখানে আমি ৯.৫ পয়েন্ট করেছি আর তাতেই আমি হচ্ছে মানে আমি তাতে আনবিটেন চ্যাম্পিয়ন হয়েছিলাম। হ্যাঁ, এটা তো খুবই ভালো লাগছে। আর এটা আমার যেহেতু ২নম্বর ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি আমি, কারণ কি আমি লাস্ট টাইম হচ্ছে গিয়ে আমাদের গুজরাটে আন্ডার-14 ন্যাশনাল হয়েছিল, যেখানেও আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম। আর তারপরে আবার এইটা পেয়ে খুবই ভালো লাগছে। হুগলির বিনোদিনী গার্লস স্কুলের দশম শ্রেণীর ছাত্রী মৃত্তিকা পড়াশোনার পাশাপাশি ছবি আঁকা গান গাওয়ার প্রতিও তার বিশেষ ঝোঁক রয়েছে। মৃত্তিকার মা তার মেয়ের যখন ৭ বছর বয়স সেদিন একটি দাবা কিনে আনেন। দাবা খেললে নাকি অঙ্কেতে মাথা পরিষ্কার হতো, সেই আশাতেই দাবায় ভর্তি করান তিনি। মৃত্তিকার দাবার হাতেখড়ি হয় তারই এক প্রতিবেশী বাণী সরকারের হাতে। এরপর চুচুড়া টাউন ক্লাবে অভিষেক সরকারের কাছে শেখা আর বর্তমানে এখন গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কোচিংয়ে প্রশিক্ষণ নিচ্ছে জাতীয় দাবায় চ্যাম্পিয়ন মৃত্তিকা মল্লিক। মৃত্তিকার ঝুড়িতে পুরস্কারের সংখ্যাও কম নয়। এর আগে অনূর্ধ্ব ১৪ জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছে, তার আগে অনূর্ধ্ব ১১ জাতীয় দাবায় রানার্স আপ হয়েছিল মৃত্তিকা। ২০২১ সালে অনূর্ধ্ব ১৩ এশিয়ান স্কুল দাবা অনলাইন প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছে সে। ২০২২ অনলাইন দাবার এশিয়াটিক টিমের চ্যাম্পিয়নশিপে দেশের হয়ে এ দলে খেলেন মৃত্তিকা। ওই প্রতিযোগিতাতেও ব্যক্তিগত স্তরে চ্যাম্পিয়ন হয় সে। তবে মধ্যবিত্ত ঘর থেকে দাবায় চ্যাম্পিয়ন হওয়াটা ঈশ্বরের আশীর্বাদ, এমনটাই মনে করছেন তার বাবা। তার বাবা জানান দাবা খেলা খুব দামি খেলা, দাবার প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রশিক্ষকদের বেতনও অনেক, কিন্তু তাদের সীমিত আয়ের মধ্যে থেকেই তিনি এখনও মেয়ের জন্য সর্বসাধ্য দিয়ে চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরও জানান যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থা মৃত্তিকার পাশে এসে দাঁড়ায় তাহলে ভবিষ্যতে এই মেয়ে জাতীয় দাবায় আরও অনেক সাফল্য এনে দিতে পারবে দেশকে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মৃত্তিকার এই সাফল্যে যেমন খুশি তার গোটা পরিবার, তেমনি খুশি গোটা হুগলি জেলা। কি বলছেন মৃত্তিকার বাবা, শুনুন তার থেকে। তখনও আমাদের মানে পরিচিত লোকজন বা এলাকাবাসী যে পরিমাণ মৃত্তিকাকে সাপোর্ট করেছিল, হয়তো সেই সাপোর্টটা ওকে আজকে সেকেন্ড টাইম ন্যাশনাল চ্যাম্পিয়ন টাইটেলটা পাওয়ার জন্য অনেক সাহায্য করেছে। আর আমাদের মতো ঘর থেকে মৃত্তিকা চ্যাম্পিয়ন হয়েছে, এটা ওপরবেলা শুধু আশীর্বাদ আর কিছু না। বা এই শুভাকাঙ্ক্ষী যারা মৃত্তিকার আছে, আমি প্রচুর শুভাকাঙ্ক্ষী মৃত্তিকার আছে যাদের দেখতে পাই, খুব ভালোবাসে মৃত্তিকাকে, মৃত্তিকা এগিয়ে যাচ্ছে, তাদের শুভাকাঙ্ক্ষী শুভকামনা নিয়ে মৃত্তিকা এগিয়ে যাচ্ছে। আর একটা কথা বলবো যে যেই জায়গাটা এখন থেকে যাচ্ছে, মানে মৃত্তিকা যতটা খেলাতে এগোচ্ছে না ততটাই মানে ব্যয়বহুল হয়ে যাচ্ছে, যেটা মানে আমাদের মতো সাধারণ ঘর থেকে দাবা খেলাটা চালানো খুব কঠিন। দাবা খেলার বাইরে থেকে কেউ আইডিয়া করতে পারবো না যে দাবা খেলাটা কি ধরনের ব্যয়বহুল, যারা দাবার সার্কিটে আছে তারা জানে। তো এই সময় মানে আপনাদের মাধ্যমে আমি একটা রিকোয়েস্টও করবো, যদি কোনো সরকারি বা বেসরকারি কোনো রকম যদি স্পন্সর মৃত্তিকার জন্য যদি এগিয়ে আসে তাহলে মৃত্তিকার হয়তো ভবিষ্যতে এগিয়ে যেতে সুবিধা হবে, না হলে সেই ভগবানের উপর ভরসা করে জানি না কতদূর কী হবে, ওপরওয়ালার যা ইচ্ছা আছে তাই হবে।
মৃত্তিকার আগামী দিনের লক্ষ্য বিশ্বস্তরে দেশের নাম দাবা খেলাতে উজ্জ্বল করার, তার জন্যে কঠিন পরিশ্রম করছে সে এখন থেকেই। তবে সেই পরিশ্রম করলেই শুধু না, এই খেলার পেছনে যে বহু ব্যয়বহুল তা টানতে হিমশিম খাচ্ছে তার পরিবার। তার পরিবাররা আশাবাদী যদি কোনো সরকারি বা বেসরকারি সংস্থা এগিয়ে আসে তাদেরকে সাহায্য করে। হুগলি থেকে রাহি হালদারের রিপোর্ট, নিউজ 18 লোকাল।